বন্ধুরা, হেলদি বডি বিউটি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। বন্ধুরা, নিশ্চয় আপনারা ভালো আছেন। বরাবরের মতো আজকে আলোচনা করব হতাশা, দুশ্চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা ও মানসিক সমস্যার জন্য কোন ওষুধটি খেতে হবে। বন্ধুরা, আলোচনার আগে আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর যদি ইতিপূর্বে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, হতাশা, দুশ্চিন্তা, উদ্বেগ, উৎকণ্ঠা ও মানসিক সমস্যার জন্য যে ঔষধ সেবন করবেন তা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ঔষধটির নাম এনফ্রি। এটি ফ্লুপেনট্রিক্সল 0.5 মিলিগ্রাম, মেলিট্রাসিন 10 মিলিগ্রাম গ্রুপের ঔষধ। এনফ্রি ঔষধটি শীতস্ফ্রেনিয়া ও ডিপ্রেশনে সেবন করা যায়। বন্ধুরা, এখন আমরা জানব শীতস্ফ্রেনিয়া ও ডিপ্রেশনের লক্ষণগুলো কি। শীতস্ফ্রেনিয়া উল্লেখযোগ্য লক্ষণ হলো বিভ্রম, অসংগঠিত বক্তৃতা, অস্বাভাবিক কাজ, সামাজিকভাবে প্রত্যাহার, আনন্দ অনুভব করার ক্ষমতার অভাব, ঘুমের সমস্যা, বিরক্ত, বিষণ্ণ ভাব ইত্যাদি। ডিপ্রেশন বা বিষণ্ণতা এর লক্ষণ ক্রমাগত দুঃখিত বা উদ্বিগ্ন মেজাজ, হতাশার অনুভূতি, বিরক্ত, অপরাধ, অসহায়তা ও বা নিরর্থক অনুভূতি, শক্তি বা ক্লান্তি হ্রাস, কথা বলা বা ধীরে ধীরে চলন্ত অস্থির বোধ, অসুবিধা মনোযোগ বা সিদ্ধান্ত গ্রহণে অসুবিধা, ঘুমে অসুবিধা, আত্মহত্যা বা মৃত্যুর চিন্তা, মাথা ব্যথা ইত্যাদি। বন্ধুরা, যাদের শীতস্ফ্রেনিয়া ও ডিপ্রেশনের সমস্যা আছে তাদের জন্য এনফ্রি একটি কার্যকরী ঔষধ। এখন আমরা ঔষধের ডোজ সম্পর্কে জানব। এনফ্রি ঔষধটি প্রতিদিন সকালবেলা ভরা পেটে একটি করে খেতে হবে। বন্ধুরা, এখন আমরা এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানব। এনফ্রি ঔষধটি নির্ধারিত মাত্রায় সেবন করলে এর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না, তারপরও কোনো কোনো রোগীর ক্ষেত্রে সাময়িক অস্থিরতা দেখা দিতে পারে। এখন আমরা জানব এনফ্রি ঔষধটি গর্ভকালীন সময় সেবন করা যাবে কি না। ঔষধটি গর্ভকালীন সময় ও বুকে দুধ পান করাচ্ছেন এমন অবস্থায় সেবন করা উচিত নয়। বন্ধুরা, ডিপ্রেশনে ভুগছেন এমন রোগীদের ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করা উত্তম। এখন আমরা ঔষধের দাম সম্পর্কে জানব। এনফ্রি প্রতি পিস ঔষধের খুচরা মূল্য 5 টাকা। ঔষধটি আপনার নিকটস্থ যে কোনো ফার্মেসিতে পাবেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।